বেলুট, বেলুট গ্রামের সামনে দেখতে পাচ্ছি একটা আম গাছ, ওই আম বাগান। এখানে প্রচুর পরিমাণে আমের ফলন হয়। এই আম বাগানে আমরা আজ বেড়াতে এসেছি, তো আজকে তোমাদের আম বাগানটা ঘুরে দেখাবো কীরকম, এখানে কীরকম উৎপাদন হয়, এখান থেকে কীরকম হয়। গোটা বাঁকুড়া জেলা আম সাপ্লাই হয়, তো এসেছিলাম মাঝে মধ্যে, এখানে আসা হয়। খুবই সুন্দর বাগানটা। তোমরা দেখতে থাকো আমাদের এই সুন্দর আম বাগানটি কিরকম, চলো ভিতর দিকে নিয়ে যেয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আম বাগানে আমরা ভিতরে এসে গেছি, তো চারদিকে দেখতে পাচ্ছি সারি সারি বদ্ধ আম গাছ, খুব সুন্দর আমের ফলন প্রতি গাছে আম ধরে আছে। তো এখানে যারা আম ঠিকা নেয় তারা এখানে আম সংগ্রহ করে প্রতিদিন সকালবেলায়, এবং ওখানে দেখতে পাচ্ছি আমরা গাছে আম গাছ সংগ্রহ করে আম লোড হচ্ছে, ট্রাকে লোড হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো আমরা যেখানে দেখতে পাচ্ছি চোখ সারিবদ্ধ যাচ্ছে, শুধু আম গাছের আম গাছ, পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত আমের বন। পড়ন্ত বিকেলে তোমরা আসতে পারো এখানে বেড়াতে বেড়াতে ঘুরে যেতে, পুরো আম বাগান খুব সুন্দর, এক মনোরম একটা পরিবেশ। মেঘলা মেঘলা আছে, রোদ দেয়নি, তবু ওয়েদারটা ঠিকই আছে, ঘোরাঘুরি পরফেক্ট। এদিকে রাস্তা সোজা চলে যাচ্ছে, তোমরা শেষ পর্যন্ত আম বাগান, পুরো আমের বন শেষই হবে না যদি যেতে যাই তোমরা পরপর। তো হচ্ছে আম বাগান, আমাদের সামনে টিউবওয়েল আছে একটা জল সরবরাহের জন্য, এবং ওরা আম ওখান থেকে গাছ থেকে আম সংগ্রহ করছে, আমরা দেখতে পাচ্ছি। এবং খুব সুন্দর একটা বেলুটের আম বাগান বলা এটাকে। বুঝছো, আমাদের একটা হনুমান এখানে ঝুলছে, তার আম বাগানের প্রতি খুব শখ। আম বাগান দেখতে পেলে সে খুব দোল খেতে শুরু করে, যা হঠাৎ ঝড় উঠছে, মেঘ আসতে পারে, ঝড়টা খুব মেললো, আমরা প্রায় অন্ধকার হয়ে গেছি, এবার বাড়ি ফিরবো, অনেকক্ষণ হলো। ঠিক আছে, তো নেক্সট বছর আমরা আবার আসবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো এই যে দেখতে পাচ্ছো একটা বাচ্চা, আমাদের আমাদের একটা বাচ্চা দৌড়াচ্ছে, বাচ্চা দৌড়াচ্ছে, ওই বাচ্চা বাচ্চা দৌড়া একটা মাঠে চলে এসছে একাই নদীতে। যা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দাঁড়া ভালো করে বল। আম দেখতে পাচ্ছি গাছে, দেখতে পাচ্ছি প্রতিটা গাছে পুরো আমে ভর্তি হয়ে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমের ফলন, সত্য থেকে কাছ থেকে দেখিয়ে দেখো, আরো সুন্দর সুন্দর আম ধরে আছে, সত্য দেখলে মনে হয় যে এটা আম বাগান বটে। হ্যাঁ দেখতে পাচ্ছ, আমের প্রচুর ফলন এবছর, প্রতিটা গাছে যেন আমের পুরো একদম কি বলবো অগুন্তি আম। এগুলো একটা একটা করে তোলা হচ্ছে এবং পাকা হচ্ছে, পরবর্তী কারবার দিয়ে পাকা হয়। এই দেখতে পাচ্ছ আমাদের বাচ্চা একটা আম পড়ার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না সে আম পাড়তে, তার কাছে প্রচুর পরিমাণে আম ঝুলে আছে দেখতে পাচ্ছি আমরা। তার নাম নিঞ্জু, আমি আম্মু হয় গাছগুলো দেখতে পাচ্ছি আমরা। অন্ধকার হয়ে গেছে, আমরা বাড়ি যাবো, প্রায় অন্ধকার হয়ে গেছে। এই দেখো নিঞ্জু, আমাদের এর চ্যানেল আছে একটা, তিনটে চ্যানেল আছে, একটা অল ইন ওয়ান হোম ব্লগস, একটা অল ইন ওয়ান হোম শর্টস, আর একটা আছে নিঞ্জু মেন চ্যানেলটা। তাই বাহ, তো আমরা ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ধন্যবাদ, থ্যাংক ইউ।